শিল্পীতে দম নেই বুঝলেন, শিল্পীতে ভাত হয় না। আজকে আমরা দাঁড়িয়ে আছি যেই জায়গাটা শহর ছাড়িয়ে কিন্তু বেশ অনেকটা দূরে, আজকে আমরা চলে এসেছি বর্ধমান জেলার নতুন গ্রাম, যেটা কাঠের পুতুলের জন্য বিখ্যাত। কলকাতার যে সমস্ত বড় বড় হস্তশিল্প মেলা হয় সেইখানে আপনারা দেখে থাকবেন নানান রকম কাঠের পুতুল, কাঠের তৈরি প্যাঁচা, সেইগুলো কিন্তু এই গ্রামের শিল্পীরাই সেখানে নিয়ে যায়। বলতেই পারেন এই গ্রামটা পুরোটাই শিল্পের ছোঁয়ায় এবং শিল্পীর ছোঁয়ায় ভরে রয়েছে। তো লকডাউনের পরে কেমন আছেন সেই সমস্ত শিল্পীরা সেই খোঁজে আমরা বেরিয়ে পড়েছি টিম উইসপটিউ, চলুন দেখা যাক। লকডাউন হতে মানে আমদানি নেই, ব্যবসা ক্ষতি কাজকর্ম করতে পারছি না, কোনো মাল বিক্রি করতে পারছি না। লাস্টের দিকে হবে, এই তো এই মাসে হওয়ার কথা হয় তো? হ্যাঁ হ্যাঁ, এখন মাসে হবে বলছি, লাস্টের দিকে। ক্ষতি বাবা তো পুরোপুরি বসে আছে, বিক্রি নাই, আর আমাদের এমনি কাঠের কাজ জানে বলি যাচ্ছি বাড়ি বাড়ি কাজে। রঙের কাজটা আমরা করি আর ওরা তৈরি করে কারো থেকে, আর রঙের কাজটা আমরাই তৈরি করি। লকডাউনে দারুণ ক্ষতি, এই ক্ষতি আর বলা যায় না, এইটা না চললে না আমাদের দাম বেশি যায়। হস্তশিল্পের মেলার তখন কোনো খোঁজ নেই, এবার ওখান থেকে না এলে তো আর আমরা জানতে পারছি না হবে কিনা, সেইটাই তো নেই। এখন বানাচ্ছ তোমরা? এখন এই বুঝতে হবো এই তৈরি আছে যে কটা সে কটা এখন বানিয়ে রেখে দিই, তারপরে যখন আবার খোপরা আসবে তখন আবার তৈরি করবো। খুব অসুবিধা হয়ে গিয়েছি আমরা, চলাচলটা আমাদের খুবই অসুবিধা হয়ে গিয়েছে, এই সব করেই খাওয়া, এটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করে চলবে বলুন। চলে এখন কতদিন থাকবে লকডাউনটা তো বোঝা যাচ্ছে না, যাই হোক একটু সরকারের না চাল ডালটা দিচ্ছে, আর তো কিছু পাচ্ছি না। শহুরে নাগরিকদের কাছে নতুন গ্রামের শিল্প খুবই জনপ্রিয়। নতুন গ্রামের এই কাঠের পুতুলে আজও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। পুতুলের গড়ন থেকে টানা বাঁশ পাতার চোখ সবেতেই তার প্রমাণ মেলে। নতুন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকলে রাস্তার দুধারে কাঁচা পাকা বাড়ি এবং সারি দিয়ে রাখা নানান আসবাব মন ছুঁয়ে যায়। ওটা আমাদের তৈরি ধরুন বাবাদের আমল থেকে, দাদুর আমল থেকে তৈরি, আজ ধর আজ থেকে ধরুন 200 বছর আগের তৈরি জিনিসটা। তারপরে তো আমরা ছোটোবেলা থেকেই করে করে অভ্যস্ত, এখন ধরুন এই লকডাউনের জন্য আমাদের ক্ষতি তো অনেকই হইলো, মেলা খেলা করতে পারলাম না, যেমন পুজোর মেলা ধরুন রথের মেলা এইসব মেলাগুলো আমাদের সবই লোস্কার হয়ে, এখনও তো লকডাউন জন্য আমরা মেলা খেলা করতে পারছি না, অর্ডারপাতি আছে কিন্তু যেতে পারছি না দিতে, এইভাবে এইভাবেই করে চলছে আমাদের। আমাদের সমস্যা মেলা খেলা যদি আরম্ভ হয় তাহলে আমাদের খুবই ভালো হয়, শিল্পীদের দাম নেই বুঝলেন, শিল্পীতে ভাত হয় না। আমরা যে মালটা তৈরি করছি এটা আমরা বাড়ি থেকে যখন দিচ্ছি তাহলে উপটা হচ্ছে না, যখন সেটা বিদেশে যেয়ে তখন দাম পাওয়া দিয়েছে, কিন্তু আমরা তো বিদেশে যেতে পারছি না, আমাদের সেই সমস্ত নেই, এর উপরই নির্ভর করে চলতে হয়েছে। আমি যেমন বালিগঞ্জ বাড়িতে মাল দিই সেটা বিদেশে যায়, প্রত্যেক বছর ওই 1000 পিস করি মাল নেয় ওখান থেকে, এখান থেকে আমার কাছ থেকে নেয়, তাহলে আমি দাম পাই সামান্য, কারণ আমরা দামটা বেশি পাই, ওই সামান্য থাকে, সামান্য না থাকার মতনই। আমি রং করি, রং করো আর ও খুদাইটা ওরা করে, শ্বশুর মা স্বামী ওরা করে, আমি রং করি, আমার শাশুড়ি মাও রং করে, আমিও রং করি। এখানে বেশিরভাগ সোনাঝুরি, মেহগুনি, লম্বু, তারপরে গামার, আমাদের গামারের কাজ খুব সহজেই ভালো। এই কাঠগুলো আমাদের একটা কাটোয়া থেকে বেশিরভাগ আসে ভালো কাঠগুলো, কাটোয়া নবদ্বীপ এইগুলো ভালো কাঠগুলো, আর লোকালে এই পিটুলি পিটুলি এইসবগুলো লোকালের। জবা ভাস্কর, লক্ষ্মণ ভাস্কর আমার নাম। কাঠ কেটে সংগ্রহ করে তাকে খোদাই করে গ্রামের ছেলেরা এবং তাতে খড়ি মাটির প্রলেপ দিয়ে রং করে প্রাণ দেন গ্রামের মেয়ে বৌরাই। মূলত নানা মেলার মধ্যে দিয়েই তাদের আয় হয়, কিন্তু করোনার কারণে এবছর প্রায় সমস্ত মেলাই বন্ধ।
বেশিরভাগ শিল্পই হারিয়ে যায় অর্থের অভাবে, কিন্তু আমাদের দায়িত্ব বাংলার এই শিল্পকে বাঁচিয়ে রাখা। লকডাউনে আমাদের খুবই ক্ষতি হয়েছে, আমাদের ধরুন মেলা টেলা সব বন্ধ হয়ে গিয়েছে, আমাদের ব্যবসা কলকাতা থেকে, কলকাতায় পুজো প্যান্ডেলও কাজ হয়, পুজো প্যান্ডেলও কাজ হয়নি এবার, আর আমাদের তো সব বাইরের কাজ, এবছর তো কোনো কাজই নেই। আমাদের সরকারি মেলাগুলো হয়, সরকারি মেলাগুলোও বন্ধ, বোলপুর মেলা, সাতিকভোজ মেলা হয়, সেও এখন বলছে বন্ধ। আমাদের খুবই আমাদের দুদিন আমাদের আমাদের এই কাজ বাইরে ছাড়া তো বিক্রি হয় না, আমাদের এলাকায় তো বিক্রি হয় না। তাও আমাদের এখানে আপনার 40-50 ঘর আছে, প্রচুর টাকা, অনেক টাকা ক্ষতি হয়েছে। মানে এক এক পরিবার বলতে গেলে 2 লাখ টাকা মানে ক্ষতি হয়েছে। এটা তাও কম করে ধরলাম, করে আমাদের সব মেলা ছিল, মেলাগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। পুজো প্যান্ডেলও কাজ করা হয় কিছু, আপনার এই দুর্গাপুজো কাজ, পুজো প্যান্ডেলে কাজ করি, যেমন ধরুন আপনার ইতে আমাদের কিছু পাইকারিও নেয় বাইরে থেকে আসে, লক্ষ্মী পুজোর সময় কিছু পেঁচা আপনার পাইকারি নেয়, সেগুলো সব বন্ধ হয়ে গিয়েছে। ট্রেন বন্ধ ছিল, বাস বন্ধ ছিল। আমার জয়দেব ভাস্কর, গ্রাম নতুন গ্রাম, পোস্ট পাটুলি, জেলা বর্ধমান। তখন আমাদের প্রচুর কাজ চাপে, আমাদের খাওয়া বা স্নান করা বা অন্য কিছু করার কোনো টাইমে থাকে না। এবছর আমার কোনো কাজই করিনি, চুপচাপ বসেছিলাম, কাজে কাজে কোনো ব্যাপার ছিল না, পয়সা করি রোজগার ছিল না, সংসার চালাতেও খুব কঠিন হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি আমাদেরই ভালো, আমাদের ধার দেনা কত কিছু হয়ে গেছে জানেন, আমাদের ধার করেও খেতে যাবেন, যেগুলো একটু অল্প সঞ্চয় ছিল সেগুলো আমরা খরচ করে খেয়ে নিয়েছি, হাত শূন্যই হয়ে গিয়ে ধরুন। এখন কার এখন টাকা পয়সা দরকার, আমরা কাঠ কিনবো আবার ব্যবসা চালাবো, সেইটা তো আমরা চাই কিন্তু হচ্ছে না। সেটা আমার নাম সান্ত্বনা ভাস্কর। শুনতেই পেলেন এনাদের কাছ থেকে যে অন্যান্য বছর এই সময়টা এখানে, মানে নতুন গ্রামে যারা এসেছেন তারা জানবেনই, মানে এইখানকার রাস্তা দিয়ে হেঁটে গেলেও শিল্পের ছোঁয়া, মানে শিল্প কি ছোট্ট ছোট্ট তাদের হাতের কাজ কি নিখুঁত কাজ দেখা যায় সেটা রাস্তা দিয়ে হাঁটা গেলেই। কিন্তু এই বছর পরিস্থিতিটা কিন্তু একদমই আলাদা। এবছর জিনিসপত্র অনেক কম, সেই রকম পরিমাণে জিনিস তারা বানাচ্ছেন না, কারণ মেলা নেই, কারণ এবছর অন্যান্য বছরের থেকে পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। এই বছর তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একেবারে ছোট্ট মেয়েকেও দেখা যায় তুলি ধরতে, তাদের একমাত্র জীবিকাই কাঠের কাজ। কিন্তু এই মহামারী, লকডাউন তাদের রোজগারের পথটাকেই বন্ধ করে দিয়েছে। আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখলেন নতুন গ্রামের এই হস্তশিল্পীদের ঠিক কতটা করুণ অবস্থা, লকডাউনের ফলে তাদের শিল্পের ওপর ঠিক কতটা প্রভাব পড়েছে, তারা কিভাবে দিন কাটাচ্ছেন সেটাই আপনাদের তুলে দেখালো টিম উইস্পটিউ।